বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি গজা তৈরি করা দেখাবো আপনাদের, তাহলে ভিডিও দেখতে থাকুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গজা তৈরি করতে কি কি লাগছে দেখে নিন। গজা তৈরি করতে লাগছে ময়দা, চিনি, বেকিং পাউডার আর সাদা তেল। সাদা তেল দিয়ে আমরা এটা ময়দাটাকে ময়ান দিয়ে মাখবো আর ভাজবো আমরা সাদা তেলে। সবার প্রথমে ময়দাটাকে আমি মাখবো। ময়দা নিলাম, এতে দেব বেকিং পাউডার, স্টিলের বড় চামচ, বড় চামচের আমি ভর্তি করে এক চামচ দিচ্ছি, এক চামচ ভর্তি করে বেকিং পাউডার দিলাম। আর দেব এটাকে মিশিয়ে নিয়ে ভালো করে। এবার সাদা তেলটা দিয়ে দিলাম, এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে তারপরে জল দিয়ে মাখতে হবে। ময়দার সাথে বেকিং পাউডার আর তেলটা দিয়ে মিশানো হয়ে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে জল দেব, দিয়ে মাখবো এটাকে। অল্প অল্প করে জল দিতে হবে, না তো নরম বেশি হয়ে গেলে অসুবিধা হবে, একটু শক্ত করে মাখতে হবে। ময়দা আমাদের মাখা হয়ে গিয়েছে, দেখুন খুব শক্তও না আবার নরমও একেবারে নয়, যেমন মাখা হয় আটা ওরকম ভাবেই মাখা হয়েছে ময়দাটা। এবার আমি গজাটা কাটবো। একটা থালার উপরে বা অন্য ইয়ের উপরেও আপনি নিতে পারেন, চাকির উপরেও নিয়ে এইভাবে বেলে নিতে হবে একটু পাতলা করে। এবারে আমি চাকু দিয়ে এইভাবে কাটবো। আপনি যেরকম সাইজ করবেন সেইভাবে সেই সাইজের কাটতে পারেন, ছোট কাট মনে করলে ছোট, বড় মনে করলে বড় করে, এইভাবে কেটে নিতে হবে। এভাবে টুকরো টুকরো করে কাটতে হবে। গজাগুলো আমাদের কাটা হয়ে গিয়েছে আর তেল চাপিয়েছি, সাদা তেল অল্প অল্প গরম হয়েছে, বেশি গরম হয়নি। এবার আমি গ্যাসের জোরটা কমিয়ে দিচ্ছি, খুব আস্তে করে দিতে হবে। এবার আমি গজা ছাড়ছি, তেলটা অল্প অল্প গরম হয়েছে তখনই ছাড়তে হবে। এইভাবে গজা ছেড়ে দিয়ে নাড়াচাড়া করবেন না, আস্তে আস্তে, এই জোর কম থাকবে গ্যাসের একদম। এইভাবে গজাগুলো আস্তে আস্তে ফাঁপবে, ফেঁপে ভেসে উঠবে, ভেসে উঠলে তখন গ্যাসের জোরটা দিতে হবে।
গজাগুলো ভেসে উঠেছে, এবার আমি গ্যাসটা একটু জোর দিয়ে দেব। উল্টাতে গেলে এক্ষুনি ভেঙে যাবে। একটু ভাজা ভাজা হোক, গ্যাসটা জোর দিয়ে দিলাম। ভাজা ভাজা হলে তারপরে উল্টে উল্টে দেব। গজাগুলো উল্টে দিচ্ছি আমি এক পিট। একটু ভাজা হয়েছে, বেশি নরম যখন তখন উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে, তাই একটু গাটা ভাজা হয়েছে, লাল লাল হয়েছে, আমি উল্টে দিচ্ছি। আর এটা খাস্তা হতে প্রথমে কিন্তু জোর দিয়ে কম দিয়ে রেখে দিতে হবে, টাইম লাগবে, ধৈর্য ধরে ওটা রাখতে হবে, ফেপে উঠবে, ভেসে ফেপে ভেসে উঠবে, তারপরে গ্যাসের জোরটা দিতে হবে, দিয়ে একটু ভাজতে হবে ভালো করে। গাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে উইটে সব দিতে হবে। গাটা একটু লাল লাল হয়েছে, এবার আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। বেশি কড়া করে ভাজলে আবার ভালো লাগবে না। গজা আমাদের সম্পূর্ণ ভাজা হয়নি, আর একবার ভাজতে হবে। এই গজাগুলো যখন আমি ভাজছি তখন এই গরম তেলের মধ্যে ঠান্ডা তেল একটু মিশিয়ে নিতে হবে। গ্যাস কিন্তু আমার অফ করা আছে, না তো তেলটা গরম তো বেশি। এখন এই গরম তেলে ছাড়লে আগের মতো ওরকম ফাঁপবে না, আগের গজাগুলো যেভাবে ফেঁপেছে ওইভাবে ফাঁপবে না বেশি গরম তেলে দিলে, তাই একটু ঠান্ডা তেল মিশিয়ে নিলাম। নিয়ে ছেড়ে দিচ্ছি, গ্যাস অফ করা আছে। ভেসে ওঠার একটু আগেই আমি জেলে দেবো, ভেসে উঠলে। গজাগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর যেটা করতে হবে রসটা আমাদের করতে হবে। জল দিয়েছি এক বাটি, এবার চিনি দিচ্ছি, দিয়ে রসটা ফুটবে ভালো করে, টক বক করে ফুটবে, তারপরে আমরা গজাগুলো দিয়ে তুলব। রস হয়ে গিয়েছে, রসে এবার ছাড়বো গজাগুলো। গজাগুলো একটু ঠান্ডা করে তারপরে রসে দিতে হবে, গরম গজা দিলে অসুবিধা হবে। একটু ঠান্ডা করে নিয়ে তারপরে রসে দিচ্ছি। এবার রসে একটু ফুটিয়ে, অল্প ফুটিয়ে তুলে ফেলতে হবে, বেশি ফোটালে আবার ভেঙে যাবে। এইভাবে উল্টে একটু ভালো করে উল্টে টুলটে দিয়ে ভেজে তুলে নিতে হবে। বেশি ফোটালে ভেঙে চুরে যাবে, তাই তুলে নিতে হবে আস্তে আস্তে।